হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ঋতিকাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, বসে চা খাচ্ছি। আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, কী করছি তোমাদের সাথে দেখাচ্ছি, সাথে থাকো। দেখো বন্ধুরা, সকাল থেকে উঠে কিন্তু রান্না শুরু করে দিয়েছি। আজকে নিরামিষ রান্না, আজকে গতিদের আমাদের চাপড়া ষষ্ঠী, ওই জন্য নিরামিষ রান্না করছি। আজকে সকাল থেকেই টানা বৃষ্টি পড়ছে, তারপরে রান্না বান্না করে বাকি কাজ করা হবে। স্নান না করে আজকে আর টিফিন খেতে পারবো না, যেহেতু ষষ্ঠী, সেদিনও স্নান না করে আর কি টিফিনও খাওয়া যাবে না। পরিবারের পুজো চলছে, ষষ্ঠী পুজোও করছে। বৃহস্পতিবারের পুজোটা আমাদের শ্বশুর মশাই করেন। রান্না বান্না শেষ হয়ে গেল বন্ধুরা, এবার স্নানে যাই। স্নান করে এসে ছেলের কপালে ফোঁটা দিয়ে তারপরে টিফিন খাওয়া। দেখো বন্ধুরা, ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গিয়েছে, ছেলের কপালেও ফোঁটা দিয়ে দিলাম। 12টা বাজে, সকালবেলার টিফিন খাচ্ছি। ঠাকুরমা আমার কপালে ফোঁটা দিয়েছে, এমন ফোঁটা দিয়েছে কপাল ভর্তি হয়ে গিয়েছে। তা আমাদের এই নিয়মটি রয়েছে, কার কার রয়েছে সেটা বলো। খেতে দিয়ে দিয়েছি, ছেলে এবার খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার কাপড় জামা সব এখানে মেলে দিলাম। বৃষ্টি যদিও আজকে শুকাবে না, জামাও মেলা হয়ে গেল, এবার একটুখানি শুভ। এবার শুয়ে উঠে এবার দিনের বেলা যেগুলো তরকারিগুলো ছিল সেই তরকারিগুলোকে সব জাল দিচ্ছি, দিয়ে এবার রাতে রুটি হবে আর একটা কিছু তরকারি হবে, তারপরে রাতের পর্ব শেষ হবে। দাদাগুলো এসেছে, এবার চা খাবে। বিকালে সন্ধ্যাবেলার চাটা এবার দিয়ে দিই, সব চা খাওয়ার পালা। এবার আটা দিলাম, এবার চা খাচ্ছে। দেখো বন্ধুরা, এবার রাতের রুটি হয়ে যাচ্ছে, রাতের রুটি করে নিচ্ছি। এবার রাতের রুটিটা হবে, দিনের বেলার একটু তরকারি আছে, একটু আলু ভেজে নেবো, একটু মিষ্টি আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, দিয়ে রাতের রান্নার পর্ব শেষ হয়ে যাবে। রাতের রান্না এবার শেষ হয়ে গেল, রাতের পর্ব শেষ হলো। যাই হোক, ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি আজকের মতো। বাই, সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।